আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার চ্যানেলে আপনাদের জন্য নিজের ভয়েস দিয়ে ভিডিও নিয়ে আসলাম। জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগবে। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন তা হলো ইনস্টিটিউটের 1 নম্বর ভবন, বা বলতে পারেন প্রধান ভবন, যা 3 তলা বিশিষ্ট, যার নিচের তলা হলো প্রশাসনিক ভবন, দ্বিতীয় তলা হলো মেকানিক্যাল ডিপার্টমেন্ট এবং তৃতীয় তলা কম্পিউটার ডিপার্টমেন্ট। এবার ক্যামেরাটিকে বাম দিকে ঘোরালে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউটের 2 নম্বর ভবন, যা ননটেক ডিপার্টমেন্টের আওতায় পড়ে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ভবনের সাথে আরেকটি ভবন খুব সুন্দরভাবে যুক্ত আছে, যাতে আমরা খুব সহজে একটি ভবন থেকে আরেকটি ভবনে যাতায়াত করতে পারি। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এটা কোন জায়গা। এটা সেই জায়গা যেখানে ইনস্টিটিউটের ছাত্র রাজনীতি হয়। ইনস্টিটিউটের দ্বিতীয় ভবনটি হলো 3 তলা বিশিষ্ট, যার সামনে একটি ছোট্ট বাগান দেখতে পাচ্ছি আমরা এবং একটি আম গাছও আছে। ইনস্টিটিউটের প্রধান আকর্ষণ হলো এই পুকুরটি, যার জন্য অনেকেই একবার না হলেও দেখতে আসেন ইনস্টিটিউটটি। এইবার আমরা যাব 6 নম্বর ভবনের দিকে, চলুন যাওয়া যাক। ছয় নম্বর ভবনটি 1 তলা বিশিষ্ট এবং তার পাশে একটি ছোট ফুলের বাগান, যা অনেক সুন্দর দেখতে। এবং আমরা সামনে অগ্রসর হলে দেখতে পাচ্ছি মেকানিক্যাল ডিপার্টমেন্টের বড় ভাইদের তৈরি অনেক স্মৃতি, যা অনেক বছর আগে তৈরি করেছেন তারা। চলুন এবার মেশিন শপ রুমে ঢোকা যাক, দেখা যাক ভিতরে কি কি মেশিন আমাদের জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে সিএনসি লেদ মেশিন, যা কম্পিউটার নিয়ন্ত্রিত। এগুলো হচ্ছে সাধারণ লেদ মেশিন, যার মাধ্যমে আমরা অনেক যন্ত্রপাতি তৈরি করতে পারি। এটি একটি হরিজন্টাল মিলিং মেশিন, এটি ঘাস কাটার মেশিনের মতো ওই জাতীয়। এটি একটি প্রাচীন লেদ মেশিন বলা যায়, যা বেল্টের মাধ্যমে চলে। এখনকার গুলাতে গিয়ার বক্স থাকে, যা আগের গুলাতে থাকতো না। এটিও একটি প্রাচীন লেদ মেশিন, এটিতেও আপনারা দেখতে পাচ্ছেন যে বেল্ট আছে। এটিও একটি লেদ মেশিন, যা অনেক আগে ব্যবহার করা হতো, এখন আর এগুলো সচরাচর ব্যবহার করা হয় না। এবার আপনাদের সামনে আসছে একটি সিএনসি ড্রিল মেশিন, যা একবার সঠিকভাবে প্রোগ্রামিং করে দিলে তার কাজ শুরু করে দিবে এবং অনেক নিখুঁতভাবে কাজ হয় এগুলোর। এখন আপনারা সিএনসি মেশিনের যে 2টি পাইপ দেখতে পাচ্ছেন, তা মূলত কার্যবস্তুকে কাটার সময় যে তাপ উৎপন্ন হয় সেই ওই তাপকে প্রশমিত করার জন্য পাইপের মধ্য দিয়ে ফ্লুইড প্রবাহিত করা হয়, যাতে কার্যবস্তু অতিরিক্ত গরম না হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি কাটার মেশিন, যা সাধারণত মাইল্ড স্টিল রড কাটতে ব্যবহৃত হয়। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক পুরনো মেশিন, যা অকেজো হয়ে পড়ে আছে আর কি, অনেক দিন আগের, অনেক প্রাচীন মেশিন বলা যায় আর কি। এবার আপনারা দেখতে পাচ্ছেন সিএনসি লেদ মেশিনের একদম ভিতরের অংশ, যা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। এই মেশিনে কিছু ওয়ার্নিংও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কিছু বাটনও দেওয়া আছে, যা দ্বারা সিএনসি মেশিন কন্ট্রোল করা হয় এবং প্রোগ্রামিং তৈরিতেও ব্যবহৃত হয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ক্যাম্পাস ম্যাপ, যা দ্বারা ক্যাম্পাসের কোন সাইডে কী আছে তা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
আমরা 6 নম্বর ভবনের আরও সামনে অগ্রসর হলে দেখতে পাই একটি ছোট্ট খেলার জায়গা আর কি। এখানে ছাত্রছাত্রীরা অবসর সময়ে খেলাধুলা করে এবং রাতের খেলার জন্য বিদ্যুতের ব্যবস্থা করা আছে, লাইট দেওয়া আছে। এবং সামনে আমরা যে দোতলা ভবনটি দেখতে পাচ্ছি তা মূলত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ডিপার্টমেন্ট। এবং আমরা ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবো ফাউন্ড্রি অ্যান্ড প্যাটার্ন মেকিং শপ, যেখানে মূলত গলিত ধাতু ছাঁচে ঢেলে কিভাবে বিভিন্ন দ্রব্যাদি তৈরি করা হয় তা মূলত শেখানো হয়। এখন আমরা যাব ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের দিকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ভবন, যেটি মূলত 5 নম্বর ভবন। এবং আমরা সামনে দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের বড় ভাইদের তৈরি করা একটি স্মৃতি। আমরা যদি কাছে যেয়ে দেখি তাহলে দেখতে পারবো, একটু কাছে যাই, ইলেকট্রিক্যাল ফার্স্ট শিফট সেশন 2009-10। এখন আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর ভবনটি, যেটা মূলত সিভিল ডিপার্টমেন্ট এবং পাওয়ার ডিপার্টমেন্ট। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হল এই পুকুরটি। অনেক সুন্দর একটি পুকুর ইনস্টিটিউটের একদম মধ্যখানে। চার সাইডের সব ডিপার্টমেন্টগুলা সুন্দরভাবে স্থাপিত হয়েছে। এবং আমরা ফাইনালি একটি অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছি, যেখানে অনেক সুন্দর সুন্দর গোল্ড ফিশ রাখা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর। পলিটেকনিকের অনেক সৌন্দর্য বৃদ্ধি করে এই অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের পানি দিনে একবার করে চেঞ্জ করা হয়। ভিতরে একটি মোটর আছে পানি চেঞ্জ করার জন্য। সত্যি অসাধারণ একটি দৃশ্য। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউটের 3 নম্বর ভবন, যা মূলত 4 তলা একটি ভবন। এই ভবনটিতে রয়েছে মূলত মেকাট্রনিক্স ও ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্ট, রয়েছে একটি গ্রন্থাগার ও রোবোটিক্স ল্যাব, এবং অভিভাবকদের জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত একটি বিশাল বড় রুম। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে এই ভিডিওর সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।